সন্তান গিয়েছে, তাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিটা তো আমরা পূরণ করা সম্ভব নয়। তারপর প্রিয় দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে দীর্ঘ বাধার মুখে থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী আজকে তিনি ভাঙড়ে আসলেন। তানার যে অফিস ভাঙড়ে মাজারহাটি গ্রামে একবার দেখতে পাচ্ছেন, সেই অফিসে কিন্তু তিনি প্রবেশ করলেন। কি বার্তা দিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, সরাসরি আপনাদের শোনাবো এই আইসে বাংলার পাতায়। আপনারা জানেন যে ভাঙড় বিধানসভায় পঞ্চায়েত ভোটের আগে থেকে যে উত্তপ্ত পরিস্থিতি বা যে পরিস্থিতি হয়ে উঠেছিল আইসেফ কর্মীদের উপরে যেভাবে যে আক্রমণ করা হয়েছিল, তারপরে থেকেও বিধায়ক নওশাদ সিদ্দিকীর যে পরিকল্পনা যে কীভাবে তাদের ভাঙড়ের আইসেফের কর্মী নেতাদেরকে শান্ত করবে সেই পরিকল্পনায় কিন্তু ভাঙড়ে আসার চেষ্টা করেছিল, তারপরেও কিন্তু পারেনি। তো আজকে কিন্তু তাই মাজারহাটি গ্রামে বা সেই মাজারহাটি যে অফিস সে তারা সেই অফিসে আজকে এসে দেখতে পাচ্ছেন। সেই অফিসে তিনি এসে কী জানালেন আইসেফ বাংলার পথে অবশ্যই যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন। আর তেনার কী বার্তা দিলেন ভাঙড়ে আসার সঙ্গে সঙ্গে শুনতে থাকুন। মাথায় রাখবেন আপনারা 82টা যেটা ছিল কেস ছিল সেটা এখন কিন্তু কোর্টেই আছে, যে যাই করুক না কেন সেটা নিয়ে আমরা লড়াইয়ে আছি। 81 আমরা ছাড়ার জায়গা নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনের মাধ্যমে সেই লড়াই আমরা আছি। ওই 81টাও তাদের মাথায় রাখা দরকার, 81-82টা আছে। তো হ্যাঁ, আমরা যদি আমাদেরকে মানুষ কম চাই, কাউকে যদি মানুষ বেশি চাই তারাই ভোট গঠন করবে। কিন্তু যেভাবে হিংসা ছড়িয়ে গণনা কেন্দ্রে আমাদের জেলা পরিষদকে প্রার্থীদের সাথে যে আচরণ করে তাদের এঁকড়ে নেওয়া হচ্ছে সেগুলো আমরা দেখেছি। দেখুন, সেটা তো একটা অভিযোগ অভিসন্ধি আছে, এর মতো সবাই আমরা জানতে পাচ্ছি। তারপরেও বলবো, যদি মানুষের ভালো হয়, ভাঙড়বাসী যদি নিরাপদে থাকে, ক্যালকাটা পুলিশের আন্ডারে আমাদের যেতে অসুবিধা কোথায়? তবে হ্যাঁ, শুধু ক্যালকাটা পুলিশের আন্ডারে পুলিশ দিলে হবে না, টোটাল পরিকাঠামো দিক থেকে কলকাতা পুলিশের আন্ডারে যারা থাকে তারা যেন তাদের মতো আমরা পাই। প্রয়োজনে আমাদেরকে ভাঙড়কে কলকাতা জেলার অন্তর্ভুক্ত করা হোক, কলকাতা কর্পোরেশনে অন্তর্ভুক্ত করে নিই, কলকাতার বাবুরা যে সমস্ত পরিষেবাগুলো পায় ভাঙড়বাসীও সেটা পায়। আমি তো চাই ভাঙড়ের মানুষ শান্তি শৃঙ্খলার সাথে থাকুক, নিরাপদে নির্বিঘ্নে থাকুক, তারা তাদেরভাবে যেভাবে সাধারণভাবে জীবনযাপন করছে দিনান, মানে তারা যাতে মেহনত করে যেভাবে কাটছে তারা সেইভাবে করুক। নতুন নতুন এখানে কলকারখানা তৈরি হবে আশা করব, আপনার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে, 7টা থানার পরিকল্পনা করছে, খুব ভালো কথা। কিন্তু এখানে 7টা আপনার হাই স্কুল নাই, সেই একটা কলেজে 1998 সালের দিকে তৈরি হয়েছে। কলেজ তৈরি হবে, স্কুল তৈরি করতে হবে, শুধুমাত্র থানা দিলে হবে না। তো কোল্ড স্টোরটা এখন ধুকছে, এখন ঠিকঠাক করে হচ্ছে না, সেটাকে দ্রুত করতে হবে। দেখুন, আমরা যাদের বাড়ির সন্তান গিয়েছে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা তো আমরা পূরণ করা সম্ভব নয়। তারপরেও সার্বিকভাবে আমরা তাদের পাশে আছি, তাদের সাথে আছি, তাদের পরিবার না কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় মানে নতুন করে সেগুলো আমাদের।